সেটা। গুড আফটারনুন, কেমন আছেন সবাই? ওয়েলকাম আয়ুষ মামস কাতার চ্যানেলে। বাহির আজকে অনেক ঠান্ডা, বাট দেখেন আয়ুষের শরীরে ঠান্ডা নাই, সে একদম খালি সোয়েটার ছাড়া আসছে আর কি, এইভাবে জামা পরা আছে। নো গোয়িং রোড, কাম হিয়ার। আর এই তো আজকে অন্যদিনের তুলনায় অনেক ঠান্ডা কম, বিকজ আজকে বাতাস নেই। আর এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে কিন্তু আপনাদের সাথে আজকে আমি এই শীতের মধ্যে যে খাবারটা সব থেকে ফেভারিট সবার, ছিটা রুটি, হাঁসের ভুনা আর হচ্ছে বুড়হানি, সেটা শেয়ার করব। তো চলেন বাসায় যাওয়া যাক। এসে ফার্স্টে বাচ্চাদেরকে কিছু গ্র্যাপস দিচ্ছি, বললাম যে খেয়ে নাও, আমি এর মধ্যে নাস্তা রেডি করে দিব। অ্যান্ড আয়ুষকে বলেছি তুমি ড্রয়িং করো, তো ওকে এখানে গ্র্যাপস দিয়ে আমি চলে যাচ্ছি নাস্তা বানানোর জন্য। এটা হচ্ছে হাঁসের মাংস আর পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে ব্রড বিনস, এটা এখন তোমাকে নাস্তা বানিয়ে দিব। আর এখানে হচ্ছে বুড়হানি বানাবো এই ওগারটা দিয়ে। তো বুড়হানি খাবে, ওকে। তো বুড়হানির জন্য আমি এখানে সাদা জিরা, সরিষা, ধনিয়া, পুদিনা পাতা, গোলমরিচের গুঁড়ো, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি বুড়হানি বানাবো। আর এখন ছিটা রুটি বানাবো, সেই জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর আধা কাপ পরিমাণ নিয়ে নিব হচ্ছে ময়দা, অ্যান্ড নিয়ে নিব লবণ, তারপর হচ্ছে দিয়ে দিব একটা ডিম। সব কিছু দিয়ে ভালো করে এভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিব, এতে করে কিন্তু ছিটা রুটিটা খুব টেস্টি হয়। তো এভাবে ব্যাটারটা রেখে আমি চলে যাচ্ছি চুলোতে বিন, মানে ব্রড বিনটাকে ভাজার জন্য। এটাই বেসিকলি এখন আয়ুষ নাস্তা খাবে। তো এটা ফার্স্টে ফ্রাই করে নিই। তো এটা ফ্রাই করে নিচ্ছি, এটাকে কিন্তু অনেকে কিডনি বিনও বলে থাকে। আর এখানে আয়ুষ ড্রয়িং নিয়ে বিজি, সে ড্রয়িং করছে। কি আঁকলো বাবা? স্মৃতিসৌধ, শহীদ মিনার, গ্রাস, ওয়াও সো নাইস। তো এখানে ভাই বোনকে নাস্তা করতে দিয়ে আমি চলে যাচ্ছি হাঁসের মাংস রান্না করার জন্য। অনেক শীতের মধ্যে হাঁসের মাংস কিন্তু সবার অনেক ফেভারিট আমারও, আর আজকে আমি হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো প্রথমে আমি দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে এবং পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা যখন এরকম হয়ে আসবে ঠিক তখন দিয়ে দিব রসুন এবং আদা বাটা। এখন মাংসের যে যে মশলা লাগছে, জেসমিন, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে দেন মাংসটা দিয়ে দিব। এভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে এভাবে উপরে তেলটা উঠিয়ে নিয়ে আসছি। আর আজকে কিন্তু এই হাঁসের মাংসতে আমি একদমই জল ইউজ করব না, সেই জন্য এখন আমি এটাকে ঢেকে দিব এবং চুলোর আঁচটা কমিয়ে দিব, এতে করে মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে এবং ঠিক এভাবে জলটা উপরে উঠে তেলটাও ভেসে যাবে। আর যখন সব কিছু এমন সুন্দরভাবে হয়ে আসবে তখন হাত দিয়ে ধরে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কি না। আর পরিমাণ মতো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে আমি দারচিনির গুঁড়ো অথবা দারচিনির বাটা যেটাই থাকে দেওয়া যায়, তো আমি দারচিনির গুঁড়ো দিব। আর আলু ফ্রাই করে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। ঠিক এভাবে করে হাঁস মাংস ভুনা খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ছিটা রুটি দিয়ে শীতের মধ্যে হাঁসের মাংস সব বাঙালিরই পছন্দ। তো আজকে আমরাও সেম বাংলাদেশের ফ্লেভারটা নেওয়ার চেষ্টা করলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। কিন্তু আজকে অলিভ অয়েল দিয়ে ছিটা রুটিটা ভাজার চেষ্টা করতেছি, আপনার সামনে যে কোনো তেল থাকলে সেটা ইউজ করতে পারেন। তো হালকা অলিভ অয়েল দিলে আমার কাছে মনে হয় কি রুটিটা খুব ভালোভাবে উঠে আসে। তো আমি একটা বোতলের মধ্যে নিয়ে ভালো করে শেক করে ঠিক এভাবে ছিটা রুটি বানাচ্ছি, অনেকে হাত দিয়েও করে থাকে। তো অশ্নি যেহেতু আমার কোলে ছিল তো আমি এই প্রসেসিংটা ইউজ করেছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এভাবে বাসায় খুবই ভালো লাগবে। তো হয়ে গেল হাঁসের মাংস, এখন আমি দারচিনির গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি, আর ওখানে আমার ছিটা রুটিও হয়ে গিয়েছে, এখন আমি বুড়হানিটা বানিয়ে নিব। কখনো খাওনি না এটা? ফার্স্ট? হ্যাঁ। তাই
ওকে 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 খাও। বুরহানের জন্য আমি 1 কাপ ইয়োগার্ট নিয়ে নিয়েছি, আর আপনাদের সাথে প্রথমে শেয়ার করেছিলাম যে পুদিনা পাতা, ধনে পাতা, সে সব কিছু উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেওয়া যায় অথবা বেটে নেওয়া যায়। তো আমি আজকে এটা বেটে নিয়েছি। বেটে দেন এখানে লবণ আর পরিমাণ মতো একটা এখন লেবুর রস দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে চিনি পরিমাণ মতো। এই তো সব কিছু দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এটা ছেঁকে নিচ্ছি, হয়ে গেল আমার বুরহানি। আর এখন ডিনার রেডি, হাঁসের মাংস, ছিটা রুটি, ব্রড বিনস, আর এখানে রয়েছে বুরহানি। তো এখন খাবার রেডি করা যাক। আর হ্যাঁ, আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ছিটা রুটিটা নিয়ে কিন্তু কেউ ব্যাড কমেন্টস করবেন না, কারণ এটা আমি ফার্স্ট ট্রাই করেছি একা একা। আগে আমি মার হাতে আত্মীয় স্বজন অনেকের হাতে খেয়েছি, কিন্তু নিজেই ফার্স্ট ট্রাই করলাম। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আয়ুষের বাবার রিভিউটাও দেখেন সে কি বলেছে। ছিটা রুটি খাই বলো টেস্টি হয়েছে কিনা। হ্যাঁ ছিটা রুটি, না খেয়ে না খেয়ে এগুলো কিন্তু মস্কারা করো আমার সাথে। ইয়ামি।